যে আমি আমার বেবির মুভমেন্ট কবে থেকেই বুঝতে পারছি। তোমার ফার্স্ট বেবির কত বছর হতে তুমি আবার সেকেন্ড বেবি নিচ্ছ? এরকম খাবার এই গরমে কার কার পছন্দ? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। তো চলো আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা, আমার প্রায় সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন পর্যন্ত স্নানটা করিনি, স্নানটা করবো, ব্রাশও করা হয়নি, ব্রাশ করে তারপরে স্নান করবো। আর অনেক কাজ হয়ে গেছে আজকে, অনেক কিছু কাচাকুচি করেছি। তারপরে সোনু যেন খুবই ব্যস্ত, সোনু আজকে যাবে ও দাদু ঠাম্মার কাছে, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তার জন্য ও যাচ্ছে। ওর জন্য সব প্যাকিং করতে ব্যস্ত, এখন জামা কাপড় গুছানো হয়ে গেছে। ওর বই টইগুলো সব কিছু গুছিয়ে দেবো। ও সেখানে যাতে যে কয়েকটা দিন থাকবে সেখানে কয়েকটা দিন যেন পড়াশোনা করতে পারে। আমার মেন টেনশান ও যদি যায় মানে বই যেন সঙ্গে করে নিয়ে যায়, বই যদি না নিয়ে যায় আমি ভীষণ ভীষণ, ওর পড়াশোনাটা নিয়ে আমার মেন সমস্যা। যেখানেই থাকুক যেন পড়াশোনাটা করে, এটাই মেন। তো চলো সব কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন ও ব্যাগের মধ্যে ঢোকাবো। আর ওর কী কী বই খাতা নিয়ে যাবে ওগুলো আমাকে গুছিয়ে দিতে হবে, ওগুলো এখনও গুছাই। আর ওকে একটু দোকানে পাঠিয়েছি ব্রাশ আনতে, আমার ব্রাশটা কোথায় খুঁজে পাচ্ছি না, তার জন্য বলছি তুমি ব্রাশটা নিয়ে আসো, তোমার জামাপ্যান্টগুলো গুছিয়ে দিচ্ছি। আর ওর কাকু আসছে আনতে, বাড়ি আসবে না, ওই স্ট্যান্ডে থাকবে, স্ট্যান্ডে ওর পাপা গিয়ে দিয়ে আসবে। চলো ওকে কিছু খাইয়ে দিতে হবে। মুড়ি টুড়ি কিছু খাবে না বলছে, পান্তা খাবে বলছে, বলে ভীষণ গরম আর আমি মুড়ি টুড়ি কিছু খাবো না, তার জন্য ওর জন্য আলু মাখা, আবার আলু ভাজা দিয়ে পান্তা খেতে চায় না, আলু মাখা দিয়েই পান্তা হবে। আর কাঁচা পেঁয়াজ দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে। তো চলো ওর জন্য আলু মাখা করি, পান্তাও বাড়ি, আর তার সঙ্গে ওগুলো সব গোছ গাছও করে দিই। ও দোকান থেকে এখনো আসেনি, আসুক। এই যে কথা বলতে বলতে সোনু এসে গেছে। কি ব্রাশ এনেছো দেখি, কি ব্রাশ আনছো? সুপার ফ্ল্যাক্সি। তো চলো এখন ব্রাশ করব, আর ওকে কিছু খেতে দিতে হবে। আজকে কোথায় যাচ্ছেন হলো? কদিনের জন্য? সেখানটায় পড়ানোর ব্যবস্থা করেছে যে, ও বই খাতা নিয়ে যাচ্ছে, সেখানটাই পড়বো। সেখানটা পড়বো মানে কতদিন? কতদিন? যতদিন ছুটি পড়েছে যতদিন, 10-15 দিনের মধ্যে চলে আসতে হবে। ভাইয়ের অন্নপ্রাশন আছে, সেটা জানো? মানে আমার ভাই বইয়ের অন্নপ্রাশন আছে 26 তারিখ, ওই সময় আসতে হবে ওখানে। আর এখানে এই যে সব প্যাকিং করা হয়ে গেছে, এই যে প্যাকিং করা হয়নি, সরি, সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি, ব্যাগের মধ্যে ভরে দিতে হবে। আর ওর বই খাতাগুলো এখনও ভরিনি, ভরবো। কী খেয়ে যাবে, কী খেতে ইচ্ছে করছে? বলেছিলাম না, ও মুড়ি খেতে চাইছে না, ও পান্তা খেতে চাইছে, তার জন্য ওর আলু মাখা করবো জন্য আর পান্তা। তো চলো ওকে, বেস্ট পান্তা, তো চলো ওকে খেতে দিয়ে দিই। কাকু কি বেড়ে চলে আসছে? বলছে নাকি নিম তৈরি পেরিয়ে চলে এসছে। চলো ওকে খেতে দিই পাগলটা। আর যখন ভাই বা বোনু হবে তখন আসবে দেখতে। সোনুর খাবার রেডি, এই যে পান্তা মাখিয়ে দিয়েছি নুন দিয়ে, পান্তায় আবার একটু জল জল যেন থাকে, ওই রকমই খেতে ভালোবাসে। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে আলু মাখা। ও কিন্তু ঝাল ঝাল খায়, তার জন্য কাঁচা পেঁয়াজ যখনই পান্তা খাক না কেন ওকে একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিতে হবে। তাই তো শোনো খাও, তুমি কাঁচা লঙ্কা খেতে পারো কিনা একটু খেয়ে দেখে দাও তো সবাইকে। যদি সবাই কমেন্ট করে বলছে আমি পারবো না, ভাববে হয়তো বাচ্চা খেতে পারবে না, হয়তো এমনি এমনি দিয়েছে তাই। নানাও খেতে পারে, ও খায় কাঁচা লঙ্কা খায়, বা যেদিন টক তরকারি টরকারি হলে কাঁচা লঙ্কা দিয়ে খায়, তাই না? হ্যাঁ, এরকম খাবার এই গরমে কার কার পছন্দ কমেন্টে জানিও, তাই না? আমাদের কিন্তু সবার পছন্দ গরমে পান্তা, কিন্তু আমার কিন্তু পান্তা খাওয়া উচিত না এই সময়, কিন্তু শুনি না, খেয়ে নি।
চলো খেয়ে নিক, আমি ততক্ষণ ব্রাশ করে আমাকেও স্নান করতে হবে, খেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে ও যখন বেরাবে তখন আবার দেখা হবে। ওকে স্নান করে পাঠাও, প্রচুর গরম না, খেটে দিয়ে স্নান করে বেরাবে। এই টিনটা কি করে পড়লো ওখানে, খাটে ছিল তো, খাট থেকে কি করে পড়লো? থাক আমি গোছাবো, আমি গোছাবো, তুমি খাও, ফ্যান চালাবো, ধরো চলো। সোনু তো পান্তা খেলো, তোমরা তো দেখেছো। আর এই যে আমি এখন গরম গরম খিচুড়ি খাবো, সেন্টার থেকে আনলাম, আজকে দুটো ডিম সিদ্ধ দিয়েছে, একদিনে ডিম বাকি ছিল তার জন্য দুটো একসঙ্গে দিয়েছে। আর আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না, তার জন্য পুরোটা খাবো না, কিছুটা রেখে দেবো ওর পাপার জন্য আর কিছুটা আমি খাবো। আজকে খেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে, এখন খাচ্ছি খিচুড়ি। প্রত্যেকদিন সকালে তো বিস্কুট টিস্কুট কিছু একটা হালকা খেয়ে নিই, আজকে আর সময় হয়ে ওঠেন, অনেকগুলো কাছাকুচি করলাম, তারপরে শুনো যাবে, ওই নিয়ে ব্যস্ত সব গোছ কাজ করলাম, তো সেই কারণে আর সকালে আর খাওয়া সেরকম হয়। এই যে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে মাথা বন্ধ চিরুনি করে নিয়ে সিঁদুর করে নিয়ে খেতে বসে গেছি। সোনু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর ও এখন বডি স্প্রে নিচ্ছে, বলে আমাকে বডি স্প্রে দিয়ে দাও যা গরম গা থেকে, যাতে না ঘামের গন্ধ বের হয়, তার জন্য বডি স্প্রে নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। আর ওই যে গাড়ি দাঁড় করানো আছে, ওই গাড়িতে করে পাপা স্ট্যান্ডে দিয়ে আসবে। কত আনন্দ যাচ্ছে বলে, আর ওকে বইটি সব কিছু গুছিয়ে দিয়েছি। শোনো বেড়ে গেল, এবার চলো সব কিছু গুছাই। এই যে খাওয়াটা হয়েছে, সব বাসন টাসন সব করে আছে, ওগুলো ধুতে হবে, তারপর আবার কী রান্না হবে দেখি। জামাইবাবু খাবে আজকে আমার বাড়িতে, কারণ দিদি গেছে বাবার বাড়িতে, তো তার জন্য জামাইবাবু খাবে। সকালে কালকে রাত্রে খেয়েছিল, সকালে খেয়ে গেছে, রাত্রেবেলা দেখি কী রান্না করি। গরম এখন থেকেই গরম লেগে গেছে, ভাবছি শাক তুলবো, বাড়িতে শাক আছে, শাক তুলবো, কলমি শাক, কলমি শাকে ভাজা করবো, টক হবে। কারেন্ট চলে গেল, শাক ভাজা টক আর ঝোল টোল কিছু একটা করব, তো চলো। এখন আমি রান্না করছি দুপুরের রান্না, আর ভীষণ গরম। আরও একটা কথা, আমি কিন্তু ভিডিও এডিটিং করছি, এখানে যে ভয়েস দিচ্ছি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে, কারণ আমি বাইরে বসে বসে আবার রাত্রে ভয়েসটা দিচ্ছি তার জন্য। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়াচ্ছি, আর এখানে রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি কুমড়ো আলু দিয়ে, আর তার সঙ্গে এই যে টকের আনাজ কেটে রেখেছি আমি, এই যে ঢেঁড়স আর কুমড়ো দিয়ে টক হবে শোল মাছতে, আর তার সঙ্গে হবে কলমি শাকের ভাজা। বলেছিলাম যে কলমি শাক তুলবো, তার জন্য এই যে কলমি শাক তুলে এখন বাচ্ছি, রান্না করছি আর ভিডিও করছি। চলো আমার রান্না কমপ্লিট, এখন বাজে 12:30, 1টা বাজেনি, আর সোনু ওখানে পৌঁছলো কিনা এখনও জন্য ফোন করেনি, আর দেখে দিই তরকারিগুলো। শাকের ভাজা, কুমড়োর তরকারি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে, আর এখানে আছে শোল মাছ দিয়ে, আমসটা দিয়ে, ঢেঁড়স আর কুমড়ো দিয়ে, সর্ষে বাটা দিয়ে টক। আর জামাইবাবু এখনও খেতে আসেনি, জানি না কটার সময় আসবে, 12:30 বাজে মনে হয়, 1টার মধ্যে চলে আসবে, তো চলো খেয়ে নিই একদম রাত্রিবেলা, নাহলে বিকালে দেখাবে আর পাচ্ছি না। ঘরে কেমন ইঁদুরে গর্ত, কালকের শুধু একটু ওই দিদির জায়ের ঘরে গেছিলাম একটু সময়, এসেই দেখি ইঁদুর গর্ত করেছে, হালকা একটু মাটি টেনেছিল, আজকে এই যে ঘুম থেকে উঠে দেখি এত মাটি টেনেছে। এই গরমে গর্ত ফর্ত রাখা উচিত নয়, কোথায় সাপ টাপ আসবে। এই রাত্রিবেলায় আমি এটাকে ইঁদুর গর্তটাকে বন্ধ করতে হবে। কি অবস্থা, এমনিতে প্রচুর গরম, এই গরমে ঘরের মানে কোথাও গর্ত রাখা উচিত নয়, এই গরমেই বেশি সাপ বেরায়।
এমনিতে প্রচুর গরম। চলো আজকে বাজার করে আনলো, সোনুর পাপা গেছিলো বাজারে, আমি যাইনি। 2 মাস মতো থেকে আমি আর যাচ্ছি না বাজার, পাচ্ছি না বাজার ব্যাগ না, হাঁটা চলা, তারপর বাজার অনেক ভিড় হয়, তারপর আমাদের এখানে প্রচুর ষাঁড়, বাজার মানে ষাঁড় যখন অনেক সময় দৌড়ায়, তো সে কারণে আর বাজার যাই না, ওই যাই বাজার করতে। চলো কে কী বাজার করে এনেছে দেখি। আলু আনতে বলেছিলাম, আর কি এনেছে দেখি। ভীষণ গরম, মাথায় একটু বেশি করে তেল নিয়েছি, পুরো মানে কি বলবো, মাথা যন্ত্রণা করছে গরমে, তার জন্য ভালো করে তেল টেল মেখে নিয়েছি। কী কী বাজার আনলো দেখি এবার। এই যে ঢেঁড়স, বেগুন, আলু আর আদা রসুন, এইগুলো এনেছে। আলুর যা দাম বেড়ে গেছে, আলু 30 টাকা করে এই আলুটা, আর এই গরমে আদা রসুন খাওয়া উচিত নয়, কেন আনা হয়েছে বলছি। আদা রসুনটা কেন আনা হয়েছে, আজকে জামাইবাবু বলছে যে মাংস খাবে রাতে, আমি বলছি মাংস খাবো না, কালকে দিদি বাড়ি থেকে যা 1 পিস হলেও তো খেয়েছি, এই গরমে একদম খেতে ইচ্ছে করছে না। জামাই বলছে ঠিক আছে অল্প করে আনবো, আমি ঠিক আছে যদি খাও তো অল্প করে নিয়ে আসো, 500 মতো নিয়ে আসো, তুমি একাই খাবে, আর সোনুর পাপা আছে দুজনেই খাবে, আমি খাবো না, তো সেই কারণে আদা রসুনটা আনা হয়েছে। আর মাংস আনতে বলেছিলাম 500 খানে, বেশি না 500 খানেই আনতে বলেছি, কে খাবে বলো এই গরমে, একদম খেতে ইচ্ছে করছে না। কিন্তু মাংস দোকান বন্ধ খোলেনি, যদি মাংস দোকান খোলে তাহলে মাংস আনবে, নাহলে এমনি দেখি কিছু একটা তরকারি ভাত করবো, আর সেবেলার কিছু কিছু তরকারিও আছে। তো চলো এখন দরকার ঝাঁটিয়ে সন্ধ্যা দেবো, তারপরে ইঁদুরের গর্তটাকে বন্ধ করতে হবে, নাহলে হবে না। ভীষণই গরম, ভীষণ থাকা যাচ্ছে না। আর হ্যাঁ, আরও একটা সুখবর দেবো, কালকের হয়তো আমাদের ঘরে ফ্রিজ আনা হবে, ও দেখে এসছে আজকে যে ফ্রিজ নেওয়ার কথা, দেখা যাক আনে কি না, বলছিল আজকে যে ফ্রিজ আনা হবে, আজকে দেখতে গেছিল বাজার ব্যাগ যখন নিয়ে আসে বলে কালকে ফ্রিজ আনবো বলে গেছে, দেখা যাক কি হয়। তো চলো সন্ধ্যা দিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো সন্ধ্যা আন্ধা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু মাংস দোকান খোলেনি, আমাদের বাড়ির পাশে যে দোকান তো এই দোকান বন্ধ, আবার গিয়েছিলো ওর পাপা আনতে, কিন্তু মাংস দোকান খোলেনি বলে, তরকারি যেহেতু আছে তার জন্য আলু ভাতে দিয়েছি, আর এই যে বেগুন পুরো নরম নরম বেগুন এনেছে, আলু মাখা বেগুন মাখা ভাত হবে, আর যেহেতু তরকারি আছে অল্প অল্প, আর তরকারি করছি না এতবেলা, তো চলো রান্না হয়ে যা। কী গরম কী গরম, ভেবেছিলাম জল ডালা ভাত রেখে দেবো, কিন্তু সবাই বলছে যে এই অবস্থায় জল ডালা ভাতটা যত কম খাবে তত নাকি ভালো, আমার বেবির পক্ষে ভালো, তার জন্য জল ডালা ভাত আর করছি না, মানে করিনি, দুপুরে অল্প করে চাল নিয়েছিলাম, তার জন্য এতবেলা আবার গরম ভাত করেছি, আবার সকালেও গরম ভাত করব। এই যে বেগুন পোড়া হচ্ছে, কার কার উনুনে বেগুন পোড়া খেতে ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে, আরো পান্তার সঙ্গে হলে আরো ভালো লাগে। হয়ে গেছে বেগুন পোড়া, একটু দেখে নি ঠিকঠাক ভাবে হলো কিনা। তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল, আর রান্না বলতে আলু বেগুন মাখা ভাত আর কিছুই না। তো মাংস আর কথা ছিল, জানেন তো দোকান বন্ধ জন্য আর মাংস হয়নি, আর মাংস হলেও আমি মাংস খেতাম না, আমার জন্য কিছু এরকম ভাতে ভাত করে নিতাম, আর ওরা দুজনেই মাংস খেত, আর বেশিও আনতাম না, বলেছিলাম তো 500 গ্রামই আনতাম ওদের দুজনের জন্য। এবার চলো সোনু, হ্যাঁ সোনু 3টার সময় গেছে ওইখানে, ফোন করছিল তখন আমরা খেটে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়নি, 3টার সময় পৌঁছেছে ওইখানে। আর এবার চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, শেয়ার করি বলতে তোমরা কিছু আমাকে কমেন্ট করেছিলে, সেই কমেন্টের রিপ্লাইগুলো এখন আমি তোমাদেরকে দেব। আর ফার্স্ট কমেন্ট হলো যে যে করেছিলে তার নামটা হয়তো আমার মনে নেই, তো বলেছিলে যে আমি আমার বেবির মুভমেন্ট কবে থেকেই বুঝতে পারছি, তো আমি আমার 5 মান্থ থেকেই বুঝতে পারছি, 5 মান্থ
প্রথম থেকেই বুঝতে পারছি। আমার ফার্স্ট বেবির সময়ও বুঝতে পেরেছিলাম 5 মাস থেকে, আর সেকেন্ড বেবির সময়ও সেম। আর 5 মাস থেকে প্রথম থেকে খুব একটা ভালোভাবে বুঝতে পারবো না, হালকা হালকা বোঝা যাবে, যেমন কেমন টাইপের হবে, যেমন গ্যাস হলে ধক 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 একটা বোঝা যায় সেই রকমই বোঝা যাবে। আর 5 মাসের শেষের দিক থেকে মানে যত দিন বাড়বে ততদিন মুভমেন্টগুলো একটু বেশি বেশি বোঝা যাবে, যেমন আরো 6 মাস থেকে আরো ভালো করে বোঝা যাবে। আর যা অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে ওঠে না, অনেকের ক্ষেত্রে 6 মাস সাড়ে 6 মাস লেগে যায় বুঝতে গেলে, তো আমার ক্ষেত্রে কিন্তু এত দেরি হয় না, 5 মাস থেকেই বুঝতে পেরে গেছিলাম। সেকেন্ড কমেন্ট, যে তোমার তোমার ফার্স্ট বেবির কত বছর হতে তুমি আবার সেকেন্ড বেবি নিচ্ছ? আমি আমার ফার্স্ট বেবি 9 বছর হয়ে যেতেই আমি আমার সেকেন্ড বেবি নিচ্ছি। তো কেন নিচ্ছি এর একটা কারণ আছে, তো এত বছর পরে কেন নিচ্ছি অনেকের মনে প্রশ্ন হতেও পারে। তো শোনো, এই যে 9 বছর পূরণ হলো মার্চে, এটা হলো এপ্রিল, আর মেতে আমাদের আমার ডেট রয়েছে। তো 9 বছর পরে আমার বেবি হবে, মানে ফার্স্ট বেবি 9 বছর হওয়ার পরে আমার সেকেন্ড বেবি হবে। এর কারণ হলো, তো আমাদের যখন ফার্স্ট বেবি হয় তখন আমাদের খুবই অল্প বয়স ছিল, আমরা খুব অল্প বয়সেও বিয়ে করেছিলাম। বিয়ের 2 মাস পরেই আমরা জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তো কি করব, যেহেতু আমাদের ফার্স্ট বেবি ওটা, তার জন্য ওটা হয়ে যায়। তো ছেলে হয়েছিল, ছেলে মানে তোমরা তো জানো সোনু রয়েছে প্রথম, আর ইচ্ছে ছিল যে দুটো বেবি নেওয়ার, আমাদের দুজনের, বা আমার আমার বাপের বাড়ির পরিবার থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে, দুই পরিবার থেকে, বা আমাদের সবার থেকে মত ছিল যে যাই হোক দুটো বেবি নেব, যে ছেলে হোক আর মেয়ে হোক। তো এটাই প্ল্যানিং ছিল, তবে একটু দেরি করে নেব, যেহেতু ফার্স্ট বেবি আমাদের অল্প বয়স হয়ে যায়, সেকেন্ড বেবি যদি নিই একটু দেরি করে নেব, সেই কারণে দেরি করে নিচ্ছি। আর আমাদের বয়সটা একটু হয়ে যাবে, আমরা নিজেদের মতো গুছিয়ে নিতে পারবো, আর সোনুও নিজে নিজের কাজগুলো নিজে নিজেই করতে পারবে, তখন সেকেন্ড বেবি নেবো। এই থেকেই সেকেন্ড বেবি এত দেরি করেই নেওয়া। এবার সবটাই ক্লিয়ার করে দিলাম, আর ইচ্ছে তো আছে নর্মাল ডেলিভারি হওয়ার। আমার যেহেতু ফার্স্ট বেবি নর্মাল ডেলিভারি তোমাদের আগের ভিডিওতেও জানিয়েছি, সেকেন্ড বেবিও আমার নর্মাল ডেলিভারি হওয়ার ইচ্ছে আছে। জানি না কীভাবে ভগবানের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। তো চলো, সবটাই তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি আরও কিছু যদি প্রশ্ন থাকে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি ওদের পাশে হবে এই লাইনটি প্রেস করে দিতে হবে। তো চলো, এখনকার মতো টাটা বাই বাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।